এই মাটি আমাদের সকলকে জুড়ে রাখে আর এই মাটির জন্য এই স্বাধীনতার জন্য দেশের বহু বীর বীরাঙ্গনারা আত্মবলিদান দিয়েছেন। তাই তাদের এই আত্মবলিদানকে স্মরণ করতে প্রধানমন্ত্রীর মন কি বাতের 103তম পর্বে মেরি মিট্টি মেরা দেশ নামক এক কর্মসূচির ঘোষণা করেছিলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 9ই আগস্ট থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি। এই কর্মসূচিতে বিভিন্ন পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে ব্লক স্তরে আনা হয়েছে এবং পরবর্তী সময়ে এই মাটিগুলো রাজধানীতে এনে দিল্লির উদ্দেশ্যে প্রেরণ করা হবে। ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মঙ্গলবার একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমে রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি নাগরিকের আঙ্গিনা থেকে এক মুঠো মাটি সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি বুথ থেকে সংগৃহীত এই মাটির কলস বুধবার বিকেলে প্রতিটি বুথের সভাপতির হাতে তুলে দেওয়া হবে এবং আগামী 14ই সেপ্টেম্বর রাজ্যের 7টি মণ্ডলের সভাপতিরা এই মাটির কলসগুলো রাজ্যের 10টি জেলার জেলা কার্যালয়ে জেলা সভাপতির হাতে অর্পণ করবেন। এরপর আগামী 15ই সেপ্টেম্বর জেলা সভাপতিরা এই অমৃত কলসগুলো প্রদেশ বিজেপি কার্যালয়ে এনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাতে তুলে দেবেন। এই কর্মসূচি সম্পর্কে রাজ্যের সকল জনগণদের অবগত করানোর লক্ষ্যে মঙ্গলবার প্রদেশ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা। এই মাটির জন্য যেহেতু বলিদান, এই স্বাধীনতার জন্য এ দেশের হাজার হাজার বীর বীরাঙ্গনা যারা বলিদান দিয়েছেন তাদেরকেও স্মরণ করা নতুনভাবে, এটাই হলো আমার মাটি আমার দেশ কার্যক্রমের মূল উদ্দেশ্য। ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা নতুনভাবে কার্যক্রম নিয়েছি, যে কার্যক্রম আজ থেকে প্রত্যেক মণ্ডলে, প্রত্যেক মণ্ডলের অন্তর্গত প্রত্যেক বুথে সেটা শুরু হয়ে গেছে। এবং যে অভিযানে, আজকের এই অভিযানে আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের মন্ত্রীগণ, বিধায়কগণ এবং প্রদেশ জেলা নেতৃত্ব প্রত্যেকেই আজ এই অভিযানে সামিল হয়েছেন। আজ প্রতিটি বুথে, এই রাজ্যের প্রতিটি বুথে আমরা অমৃত কলস নিয়ে আমাদের রাজ্যের প্রত্যেক নাগরিকদের আঙিনা থেকে এক মুঠো করে পবিত্র মাটি আমরা সংগ্রহ করছি। এই অভিযান আগামীকালও চলবে রাজ্যের প্রতিটি বুথে এবং আগামীকাল সন্ধ্যের সময় প্রত্যেক বুথ থেকে সংগৃহীত মাটির কলস সেটা প্রত্যেক মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভাপতির হাতে অর্পণ করা হবে। এবং 14ই সেপ্টেম্বর আমাদের রাজ্যের 60 জন মণ্ডল সভাপতি সেই মাটির কলস আমাদের প্রত্যেক রাজ্যের যে 10টি জেলা কার্যালয় আছে সেই জেলা কার্যালয়ে জেলা সভাপতির হাতে সেটা অর্পণ করবেন। এবং 15ই সেপ্টেম্বর আমাদের জেলা সভাপতি যারা আছেন, রাজ্যের 10টি জেলা আছে সাংগঠনিকভাবে, সে 10 জন জেলা সভাপতি 15ই সেপ্টেম্বর আগরতলা আমাদের প্রদেশ কার্যালয়ে এসে আমাদের প্রদেশ সভাপতির হাতে সেই অমৃত কলস, মণ্ডল থেকে সংগৃহীত যে 60টি অমৃত কলস সেটা আমাদের প্রদেশ সভাপতির হাতে অর্পণ করবেন। দেশের জন্য আত্মবলিদান দেওয়া প্রতিটি বীর বীরাঙ্গনাদের স্মরণ করার পাশাপাশি দেশের প্রত্যেকটি জনগণের মধ্যে দেশপ্রেমের সঞ্চার করতে এবং দেশের প্রতিটি জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করার লক্ষ্যে স্বাধীনতার অমৃত মহোৎসবকালে 2 লাখেরও অধিক কর্মসূচি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।